এমন একটি বিষয় নিয়ে আমি আজকের এই ছোট্ট ক্লাস আয়োজনে এসেছি আপনাদের সাথে, যেটি আপনাদের সিলেবাস মেকআপ করার ক্ষেত্রে অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রিয়ালনেস ক্লাসটিকে আপনাদের কাছে আরো স্পষ্ট করার জন্য, অতিব বোধগম্য বা কম্প্রিহেনসিভ করে তোলার জন্য শুরুতে আপনাদের বলবো হোয়াইট বোর্ডটির দিকে তাকাতে। রিয়ালনেস লক্ষ্য করুন, হোয়াইট বোর্ডে একবারে স্পষ্ট ভাবে উপরে লেখা আছে চেঞ্জিং সেন্টেন্সেস, আজকের ক্লাসের কি বলবো হেডিং, আর প্রায় সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সেস তো অনেক বিষয়কে ঘিরে হয়, তো মূলত তার মধ্যে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই চেঞ্জিং সেন্টেন্সের আওতায় যেগুলো নিয়ম আছে তার মধ্যে নিয়ম নম্বর 2 নিয়ে আমরা আজকের ক্লাসের আয়োজন। রিয়ালনেস নিয়ম নম্বর 2 তে আমি সংক্ষেপে কি প্রকাশ করতে চেয়েছি সেটি প্রথমে দেখিয়ে দিতে চাই। শুধু শোষ জায়গা থেকে আমার কথাগুলো শ্রবণ পূর্বক শ্রবণ করে উপলব্ধিতে এনে পরখ করার চেষ্টা করবেন। রিয়ালনেস লক্ষ্য করুন, আমি বলেছি সিম্পল সমান সমান যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে কমপ্লেক্স সমান সমান হোয়েন বা আফটার হয় এবং কম্পাউন্ড সমান সমান এন্ড হয়। আমি আপনাদের অ্যাপ্রাইজ করতে চাচ্ছি, জানান দিতে চাচ্ছি যে যদি কোনো সিম্পল সেন্টেন্স বা বাক্য প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা তৈরি অবস্থায় আপনাদের সামনে চলে আসে এবং সেটি দ্বারা সময় প্রকাশ পায়, প্রেজেন্ট পার্টিসিপলের তো অনেকগুলো রূপ আছে, একটা স্পেসিফিক রূপ নিয়ে আমি কথা বলবো একটু পরে যখন আমি এক্সাম্পলে যাব আরো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এমন প্রেজেন্ট পার্টিসিপলের রূপ যেটি দ্বারা সময় প্রকাশ পায় সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় হোয়াইট কিংবা আফটার চলে আসে কমপ্লেক্সের সাইন হিসেবে, এবং কম্পাউন্ডে গিয়ে সেটি এন্ড কিংবা এন্ড দেন চলে আসে। রিয়ালনেস সেটি নিয়ে আমার আজকের ক্লাসের আয়োজন। লক্ষ্য করুন একটু নিচে স্পষ্ট ভাবে তিনটিরই উদাহরণ দেওয়া আছে, বাস্তব উদাহরণগুলো দেখুন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড। বলুন তো রিয়ালনেস, সিম্পল আমি বলছি গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। বলুন তো এই যে গোয়িং শব্দটির নিচে আন্ডারলাইনিং করা আছে এটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা যদি প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জ্ঞান রাখতে গিয়ে এখনো আপনাদের কারো কারো প্রবলেম থেকে থাকে তা আশা রাখবো আমার দ্বারা পরিচালিত অপর যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইংলিশ টু ফলো, যেটি ধুম ধারাকা বেসিক প্লাস স্পোকেনের জন্য একটি কি বলবো সত্যিকার অর্থে বিগ একটা স্টেশন আপনাদের মতো লার্নার্সের জন্য। সেখানে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপলের উপর চ্যাপ্টারটি ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনারা পার্টিসিপলের কতগুলো রূপ থাকতে পারে সবগুলোই বুঝে যাবেন, শনাক্ত করতে পারবেন। এটি প্রেজেন্ট পার্টিসিপল ডিয়ার লার্নার্স। তবে আমি যে বলছিলাম সিম্পল সমসম প্রেজেন্ট পার্টিসিপল, অবশ্যই সিম্পল বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে এবং আন্ডারলাইনিং করে দেওয়া আছে গোয়িং দেয়ার, এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে গোয়িং দেয়ার, সেখানে গিয়ে আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম, এখানে একটু সময় প্রকাশ পেয়েছে। ওই জন্য কমপ্লেক্সে বলা আছে উত্তরটি ওয়েন আই ওয়েন দেয়ার, যখন আমি সেখানে গিয়েছিলাম আই মেট হিম, তখন আমি তার সাথে দেখা করেছিলাম। এটাকে আমরা আফটার দিয়েও করতে পারতাম ডিয়ার লার্নার্স, আফটার দিয়ে করলে কি হইতো জানো, জানেন সেটি পারফেক্ট টেন্সে রূপ নিত, বর্তমান কালের ফাংশন হলে প্রেজেন্ট পারফেক্ট হইতো, পাস্ট টেন্সের ফাংশন হলে পাস্ট পারফেক্ট হবে, ফিউচার টেন্সের পারফেক্ট ফাংশন হলে ফিউচার পারফেক্ট হবে। কেমনি একটু দেখিয়ে দিই, তখন শেষের কাজটা আগে করতে হইতো, আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম আফটার আই হ্যাড গন দেয়ার, আমি তার সাথে দেখা করেছিলাম সেখানে যাওয়ার পর, ডিয়ার লার্নার্স সেটিও কিন্তু কমপ্লেক্স হতো। লক্ষ্য করুন এখন এক্সাম্পল দিয়ে যথেষ্ট আপনাদের কাছে, যেহেতু ব্যাখ্যাটি সহজ ভাবে যাচ্ছে। কম্পাউন্ডে বলা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এন্ড আই মেট হিম, এবং আমি তার সাথে দেখা করেছিলাম। এটি আরো ভালো হতো যদি বলতাম এন্ড দেন আই মেট হিম, তখন তার বাংলা হতো আমি সেখানে গিয়েছিলাম আর তারপর তার সাথে দেখা করেছিলাম। ডিয়ার লার্নার্স এভাবে সিম্পল বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কমপ্লেক্স করার সময় ওয়েন বা আফটার আসে এবং কম্পাউন্ড করার সময় এন্ড আসে, যেটি কিনা আমি আমার নিয়ম নম্বর 2 তে প্রকাশ করতে চেয়েছি। আশা রাখবো আমার এই এক্সাম্পলগুলো দিয়ে এক্সাম্পলগুলোর মধ্য দিয়ে আমার এই নিয়মটি সত্যিকার অর্থে একটা সিমিলারিটি বা কনফর্মিটি সাদৃশ্যতা বহন করছে। এটি প্রেজেন্ট পার্টিসিপল, কমপ্লেক্সে ওয়াইন আমার বক্তব্য অনুসারে ওয়াইন আফটারের মধ্যে ওয়াইন আসে আর কম্পাউন্ডে এন্ড আসে, এন্ড দেন এখানে ব্যবহার করা যেতে পারত। আপনারা শুধু একটা কথা আমাকে বলতে পারতেন ডিয়ার লার্নার্স, সেটি হচ্ছে সরাসরি তো আপনারা আমার সাথে ইন্টারঅ্যাক্টিভ প্রসেসে ক্লাস করতে পারছেন না, যেহেতু আমি ভিডিও ক্যামেরার সম্মুখে আর আপনারা এই ভিডিওটি শুধুমাত্র দেখছেন আপনাদের সোশ্যাল জায়গা থেকে, যার কারণে ইন্টারঅ্যাক্টিভ প্রসেসের মধ্য দিয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারছেন না। হয়তো সামনের দিনগুলোতে সেই সুযোগটিও আমি আমার চ্যানেলের পক্ষ থেকে করে দেবো বিশেষ কোনো প্রক্রিয়ার সাহায্যে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বলতে পারেন যে এই যে সিলেবাস ইংলিশ টিউবের পক্ষ থেকে অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারকে কেন্দ্র করে সিলেবাস মেকআপ করতে গিয়ে একবার স্ট্যান্ডার্ড 7 থেকে শুরু করে ক্লাস 7 থেকে শুরু করে জেএসসি এসএসসি এসএসসি এর জন্য ক্লাস 8 9 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য যতগুলো ভিডিও আপলোডড হয়েছে বলতে পারেন প্রত্যেকটি চ্যাপ্টারকে কেন্দ্র করে নিয়ম শেখাতে গিয়ে ছোট বাচ্চার মতো ভেঙে ভেঙে স্ট্রাকচার পদ্ধতির সাহায্যে আমি শিখিয়েছি তাই না কি তো সিম্পল কমপ্লেক্স কনভার্ট করতে এসে কেন আমি স্ট্রাকচার দিলাম না দেখুন ডিয়ার লার্নার্স এটা একটা ছোট বোর্ড এখন যদি সিম্পল আমি গঠন দিতাম 6 লাইন 5 লাইন 4 লাইন হয়ে যেত বড়টা কমপ্লেক্সের 4 লাইন 5 লাইন কম্পাউন্ডের 4 লাইন 5 লাইন ছোট ছোট লেখা হতো গঠন দেওয়া আমার পক্ষে সম্ভব প্রত্যেকটি গঠন বা স্ট্রাকচার পদ্ধতি দিয়ে আমি শেখাই আপনাদের সুবিধার জন্য কিন্তু লেখা ছোট হতো বুঝতে পারতেন না তো এই স্ট্রাকচারটা আমি কি বলতাম সেটা আমি অবশ্যই মুখ দিয়ে বলবো সেটা থেকে আপনাদের বঞ্চিত করবো না লক্ষ্য করুন কিভাবে আমি কোন প্রসেসে উপস্থাপন করতেছি ক্লাসটিকে এবার স্ট্রাকচারের দিকে যাচ্ছি যদি এই সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকে কমপ্লেক্স করার সময় আপনারা কি করবেন যদি গঠন বলতাম সেটা বলতাম আমি যদি কমপ্লেক্স করি তাহলে তো অবশ্যই সিম্পল থেকে করতে হবে না কম্পাউন্ড থেকে তা আমি কি বলতাম দেখুন লক্ষ্য করুন ডিয়ার লার্নার্স আমি বলতাম ধরেন এই সিম্পল সরি সিম্পল করব প্রথমে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিভাবে করব আমি গঠনে কি বলতাম প্রথমে বলতাম কমপ্লেক্স কিংবা কম্পাউন্ডের প্রথম অংশে যে মেইন ভার্ব থাকে তাকে প্রেজেন্ট ফর্ম করে তার সাথে আইএনজি যোগ করে প্রথম অংশের বাকি সব বলুন এখানে প্রথম অংশে কমপ্লেক্স ওয়াই কম্পাউন্ড ওয়াই প্রেজেন্ট ফর্ম করলে গো হবে আইএনজি যোগ করলে গোইং হলো পরে প্রথম অংশের বাকি সব থাকলো শুধু দেয়া তাহলে গোইং দেয়া তারপর বলবো কমা দেখুন কমা আছে তারপর বলবো কমপ্লেক্স কিংবা কম্পাউন্ডের শেষের অংশটি সম্পন্ন দেখুন কমপ্লেক্সের শেষ অংশ সম্পন্ন আই মেটে এবং কম্পাউন্ডের শেষ অংশ সম্পন্ন আই মেটে আশা রাখি ডিয়ার লার্নার্স যদিও সিম্পলের কমপ্লেক্সের কিংবা কম্পাউন্ডের গঠনগুলো লিখে দিই নাই কিন্তু আমার এই গঠনটি ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনারা যদি লেখার প্রয়োজন মনে করেন করবেন তবে লেখার প্রয়োজন হবে না কারণ আপনাদের সাথে আমার একটা বার্তা বা মেসেজ আছে ভিডিওটি শেষ হওয়ার আমার ক্লাসে মেইন ক্লাস সেশন শেষ করার পরে আমি সেটি বলব অথবা আপনাদের লিখতেও হবে ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন এবার যদি কমপ্লেক্স করতাম বলুন তো ডিয়ার লার্নার্স আমাদের যদি কমপ্লেক্স করতে বলা হয় প্রশ্নপত্রে যদি বা পরীক্ষার কোশ্চেনে যদি কমপ্লেক্স কোনো একটা বাক্যকে করতে বলা হয় এই নিয়মটির ক্ষেত্রে সাপোজ কমপ্লেক্স করতে বলা হয়েছে তাহলে কোথা থেকে করতে বলা হয় বলুন তো অবশ্যই প্রশ্নপত্রে কোশ্চেনটাতে হয় সিম্পল বাক্য থাকবে না হলে কম্পাউন্ড থাকবে সেখান থেকেই তো কমপ্লেক্স করতে বলবে তাই নয় কি তাহলে কমপ্লেক্সের গঠন দেওয়ার সময় আমি সিম্পল এবং কম্পাউন্ডের সাথে তাল মিলাবো কিভাবে মেলাচ্ছে দেখো আমি বলবো প্রথমে ওয়াইন দেখুন ওয়াইন আছে তারপর বলবো সিম্পলের কিংবা কম্পাউন্ডের সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই এখানে আই চলে এসেছে আই তারপর বলবো সিম্পলের কিংবা কম্পাউন্ডের প্রথম অংশে যে ভার্ব থাকে সেটিকে ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে করে সেখান থেকে বাকি সব বলুন তো ডিয়ার লার্নার সিম্পলের প্রথম অংশে ভার্ব হচ্ছে গোই কম্পাউন্ডের প্রথম অংশে ওয়াইন সেটিকে ইনডিফিনিট টেন্স করতে বলছি কোন ইনডিফিনিট হবে হয় প্রেজেন্ট না হলে পাস্ট মানে ফিউচার বাক্যটি যেহেতু ম্যাট দেখে বুঝতে পারতেছেন পাস্ট টেন্সে আছে সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে যদি আমরা গোকে করি তাহলে ওয়াইন হবে যে ওয়াইন চলে এসেছে প্লাস করে সেখান থেকে প্রথম অংশের বাকি সব প্রথম অংশের বাকি সব হলো সিম্পলের দেয়া কম্পাউন্ডের দেয়া চলে এসেছে কমপ্লেক্সের দেয়া তারপর বলবো প্লাস সিম্পলের কিংবা কম্পাউন্ডের শেষের অংশটি সম্পূর্ণ যেমন সিম্পলের শেষ অংশ সম্পূর্ণ আইমেটি কিংবা কম্পাউন্ডের শেষ অংশ সম্পূর্ণ আইমেটি চলে এসেছে আইমেটি ডিয়ার লার্নার্স একবারে সিম্পল ম্যাটার এবার যদি কম্পাউন্ড করতে বলি গঠন পদ্ধতি অনুসারে তাহলে আমি কি বলবো জানেন আমি বলবো প্রথমে সিম্পলের কিংবা কমপ্লেক্সের সাবজেক্ট দেখুন সিম্পলের সাবজেক্ট আই কমপ্লেক্সের সাবজেক্ট ওয়াই চলে এসেছে কম্পাউন্ডে আই তারপর বলবো সিম্পল কিংবা কমপ্লেক্সের প্রথম অংশে যে ভার্ব থাকে সেটিকে ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে করে ওই ভার্বটি প্লাস তার সাথে সংক্ষিপ্ত অংশ প্রথম অংশের বাকি সব এক কথায় দেখুন সিম্পলের প্রথম অংশে ভার্ব গোই মানে গো কমপ্লেক্সের প্রথম অংশে ওয়াইন মানে একই কথা গো সেটিকে ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে করবো যেহেতু ব্যাপারটা পাস্ট টেন্সে আছে গো কে পাস্ট টেন্সে নিয়ে গেলে ওয়াইন হয় ওই জন্য ওয়াইন হয়েছে করে অংশটির বাকি সব এখানে দেয়া এখানেও দেয়া সিম্পলও দেয়া কমপ্লেক্সও দেয়া চলে এসেছে দেয়া তারপর বলবো কমা কমাটি ব্যবহার করা উত্তম মডার্ন ইংলিশ তাই বলে তারপর বলবো এন্ড বা এন্ড দেন দেখুন এখানে এন্ড আছে এন্ড দেনও দেয়া যেতে পারত সর্বশেষে বলবো সিম্পল কিংবা কমপ্লেক্সের শেষের অংশ সম্পূর্ণ দেখুন আই মেটিং চলে এসেছে কম্পাউন্ড আই মেটিং ডিয়ার লার্নার্স আশা রাখবো আমার এই ছোট্ট ক্লাস আয়োজনে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে ঘিরে ট্রান্সমিশন অফ সেন্টেন্সের যে বিরাট কমপ্লিকেটেড ম্যাটারটি সেটি আমার এই চ্যানেলের পক্ষ থেকে ধীরে ধীরে একবারে সলভ হয়ে যাচ্ছে আপনাদের কাছে একদিনও কোনো শিক্ষকের স্বর্ণাপন্ন না হয়েই
ঘরে বসে আপনারা শিখতে পারবেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মতো এই জটিল প্রক্রিয়াটিকে। ডিয়ার লার্নার্স, আশা রাখবো আমার বোর্ডের মধ্যে সংক্ষিপ্ত আকারে দেখানো নিয়মটি তার সাথে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে ঘিরে তিনটি এক্সাম্পল। খেয়াল রাখবেন এই দুই নম্বর নিয়মটিকে ঘিরে প্রথম যে অংশটি সিম্পল কমপ্লেক্স কিংবা কম্পাউন্ডের মধ্যে সিম্পল বাদ দিয়ে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে হচ্ছে। ব্যাপারটা বর্তমান কালে থাকলে প্রেজেন্ট ডিফিনিট, অতীত কালে থাকলে পাস্ট ডিফিনিট, শেষ অংশে ব্যাপারটা যদি ফিউচার টেন্সে থাকে তাহলে ফিউচার ডিফিনিট টেন্স অনুসারে প্রথম অংশটা হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে, আর সিম্পলে তো আইএনজি যোগ হবে, আর শেষের অংশের কোনো পরিবর্তন নেই। যদি অংশটি ঘুরে যায়, ঘুরে মানে উল্টো দিক থেকে লেখা হয়, তাহলে উল্টো দিক থেকে আপনারা স্ট্রাকচারটিকে ঠিক চিন্তা করবেন, তাহলে যথেষ্ট। ডিয়ার লার্নার্স, এই যে আমার ক্লাসের ছোট্ট আয়োজনে আমি আবার গঠনগুলো মুখ দিয়ে বলে দিলাম কিভাবে গঠন চিন্তা করতে হয়, গঠন অনুসারে যদি করতে চান আশা করি সবকিছু আপনাদের কাছে বোধগম্য। এখন একটি ছোট্ট প্র্যাকটিস সেশন দিতে যাই, দিতে চাচ্ছি আমি, রেখে যেতে চাচ্ছি আপনাদের জন্য এই নিয়মটিকে ঘিরে। যদি বলি ডুইং দ্য ওয়ার্ক আই উইল গো দেয়ার, কাজটি করে আমি সেখানে যাব, এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লিট করলে ওয়েন আই উইল ডু দ্য ওয়ার্ক বা ওয়েন আই ডু দ্য ওয়ার্ক, ফিউচার টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ডিফিনিটও করা যায়, ফিউচার ডিফিনিটও করা যায়। তাহলে ওয়েন আই গো ডু দ্য ওয়ার্ক বা ওয়েন আই উইল ডু দ্য ওয়ার্ক কমা আই উইল গো দেয়ার, যখন আমি কাজটি করব তখন আমি সেখানে যাব। কম্পাউন্ড করলে হবে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব বা আই ডু দ্য ওয়ার্ক এন্ড বা এন্ড দেন আই উইল গো দেয়ার, আমি কাজটি করব আর তারপর সেখানে যাব। যদি বলি মিটিং মিস্টার রহমান উই সলভ দ্য প্রবলেম, রহমান সাহেবের সাথে দেখা করে আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। কমপ্লেক্স করলে হবে ওয়েন উই মেট মিস্টার রহমান, যেহেতু এটা পাস্ট টেন্সে, যখন আমরা রহমান সাহেবের সাথে দেখা করেছিলাম কমা মানে তখন, উই সলভ দ্য প্রবলেম আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। কম্পাউন্ড করলে হবে উই মেট মিস্টার রহমান, আমরা রহমান সাহেবের সাথে দেখা করেছিলাম এন্ড উই সলভ দ্য প্রবলেম, এবং আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। যদি বলি গোয়িং টু স্কুল আই মেট দ্য হেডমাস্টার, এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স করলে হবে ওয়েন আই went to school comma I met the headmaster, compound করলে হবে I went to school and by and then I met the headmaster। যদি বলি performing the task I go there every day, এটা সম্পূর্ণ বর্তমান কালে আছে, এটাও সিম্পল সেন্টেন্স। কমপ্লিট করবে when I perform the task comma I go there every day, compound করলে হবে I perform the task and I go there every day। Dear learners, এভাবে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে ঘিরে বাক্যগুলো আপনারা শুধুমাত্র সরসর জায়গা থেকে চিন্তা করবেন। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ডিয়ার লার্নার্স, যা আমার একটি বার্তা হিসেবে যেটি দিয়ে যেতে চাই, যেহেতু ভিডিও বানানো কাজটি অনেক কঠিন, সঙ্গত কারণে আমি আপনাদের উপকারের জন্য অনেকগুলো বই ইতিপূর্বে লিখে ফেলেছি, সেগুলি আমার নিজস্ব প্রকাশনীর পক্ষ থেকে বইগুলো প্রকাশিত হতে যাচ্ছে। জেএসসি এসএসসির জন্য পৃথক পৃথক পেপার ওয়ান পেপার টু এর বই, অবশ্যই আপনারা যারা চাকুরি প্রত্যাশী বন্ধুরা, বিশেষত বিসিএসের জন্য প্রিলি এবং রিটার্নের পৃথক পৃথক বই, অ্যাডমিশন টেস্টের জন্য বই, অন্যান্য জব ব্যাংক জব কিংবা আদার জবের জন্য বই, আর স্পোকেন এবং বেসিকের জন্য ধুমধাক্কা, একবারে 100% খুব সহজ সরল সাবলীল ভাষায় লেখা একাধিক বই ভলুম আকারে, আমি ভলুম 1, 2, 3, 4 এভাবে রচনা করেছি স্পোকেন এবং বেসিকের জন্য। আমার অপর ইউটিউব চ্যানেল ইংলিশ টু ফলোয়ার পক্ষ থেকে স্পোকেন এবং বেসিকের জন্য সমস্ত ভিডিওগুলো দেখার পাশাপাশি বইগুলো আপনাদের প্রয়োজন অনুসারে কালেক্ট করবেন। যথাবিহিতভাবে আপনাদেরকে আমি যথাসময় প্রাপ্তি স্থান সহ অ্যাপ্রাইজ করব বিষয়গুলোকে নিয়ে, অবশ্যই জানতে পারবেন। আর যাওয়ার আগে আরেকটি কথা, বেশি বেশি লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন আমার ভিডিওগুলোকে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, চ্যানেল ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।